بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. আমাদের ধারাবাহিক ক্লাস আলোচনা যেটা আমরা এই সময় করে আসি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে বিষয়ের আলোচনা আছে সেটি হচ্ছে বিদআতকে কেন্দ্র করে। আমরা বিদআতের সংজ্ঞা এবং বিদআতের ভয়াবহতা, ইসলামে যেটি নিষেধ তার আলোচনা গত সপ্তাহে করেছি। আজকে ইনশাআল্লাহ যে বিষয়টি আলোচনা করব বিদআতের, বিদআত সংক্রান্ত, বিদআতকে কেন্দ্র করে, সেটি হচ্ছে ইসলামে ভালো বিদআত ও মন্দ বিদআত, বিদআতে হাসানা ও বিদআতে সাইয়্যা বলে কিছু আছে কিনা। আজকে এই আলোচনাটি করব ইনশাআল্লাহ। তবে আলোচনাটি শুরু করার পূর্বে একটু বিদআতের সংজ্ঞা দিয়েই শুরু করি, যেন আলোচনাটি যারা শুনবেন নতুন করে তারা যেন বিষয়টি বুঝতে পারে। বিদআত শব্দটির একটি আবিধানিক অর্থ আছে, একটি পারিভাষিক অর্থ আছে। আমরা যেহেতু শরিয়ার বিষয়ে আলোচনা করছি, সে কারণে পারিভাষিক অর্থটি আমাদের জন্য জানার। আর সেটি হচ্ছে সাতেবি ইতিসাম গ্রন্থের প্রথম খণ্ড 37 নম্বর পৃষ্ঠায় তিনি যেটা লিখেছেন, খুব প্রাচীন লেখক। হেয়া তারিকাতুল মুখতারাআতু ফিদ দ্বীনে তুযাহি শরীআতা ইউকসাদু বিহা আত-তাকাররুব ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলা সিহ্হাতিহা দালীলুন শারঈয়ুন সহীহুন আসলান আও ওয়াসফান। বাংলা অর্থে ব্যবহৃত হতে পারে, আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে ধর্মের নামে। কথাটি আরো একবার ভালো করে মনে রাখেন, আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে ইসলামের নামে নতুন কোন প্রথা চালু করা বা নতুন কোন বিধান চালু করা যা শরীয়তের কোন সহি দলিলের উপর ভিত্তিশীল নয়, এরকম বিষয়কে শরিয়ার পরিভাষায় বিদআত বলা হয়। অর্থাৎ কেউ যদি আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে এমন কিছু কাজ করে, এমন কিছু ইবাদত করে, এমন কিছু বিশ্বাস কথা আবিষ্কার করে যেটা কোন সহি দলিল নেই, তাহলে সেটা বিদআত। অন্য কথা বলতে পারেন যে সে মানুষকে ধর্মের নামে মানে ইসলামের নামে কিছু বিধান বা বিশ্বাস বলছে, যেমন যে ইসলামে এরকম করা বৈধ বা এটা ইসলামের কাজ বা এটা ইসলাম ধর্মে আছে, এরকম করলে অনেক নেকি পাওয়া যায়, এরকম যখন বলা হচ্ছে তার মানে সেটা ইসলামের কথা সে বলছে। কিন্তু সেটার কোন সেই আমলটি বা সেই বিশ্বাসটি বা সেই কথাটি কোন সহি দলিলের উপর ভিত্তিশীল নয়, এরকম বিষয়গুলিকে বিদআত বলা হয় শরীয়তের পরিভাষায়। অথচ আবিধানিক অর্থে বিদআত এমন কাজকে বলা হয় যেটা নজির ছাড়াই, পূর্বের দৃষ্টান্ত ছাড়াই আবিষ্কার করা হয়েছে। পূর্বের দৃষ্টান্ত ছাড়াই কোন কিছু আবিষ্কার করা, নতুনভাবে সেটাকে আবিধানিক অর্থে বিদআত বলা হয়। সেটার সম্পর্ক আমাদের আলোচনার সাথে নেই, শুধুমাত্র শব্দটির যেহেতু সেটি একটি অর্থ সেই কারণে বলা হচ্ছে। নচেত আমাদের আলোচনার যেটি সম্পর্ক আছে সেটি হচ্ছে পারিভাষিক অর্থে বিদআত কাকে বলা হয়। আর পারিভাষিক অর্থে বিদআত বলা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে, বলতে পারেন নেকির উদ্দেশ্যে, এই কথাটি নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে ইসলামের নাম দিয়ে নতুন কোন বিশ্বাস কথা প্রথা চালু করা যেটার কোন সহি দলিল নেই, কোন দলিলের উপর ভিত্তি নেই, তার এরকম বিষয়কে বিদআত বলা হয়। আমরা একটু সংজ্ঞাটা নিলাম যেন আমাদের আগের আলোচনাটি ঠিক জায়গায় বুঝতে সুবিধা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ,
যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করল আমাদের এই আদেশে, আমাদের এই বিষয়ে, মানে শরিয়ায়, ইসলামে, ইসলামের নামে যে ব্যক্তি কোনো কিছু আবিষ্কার করল, মা লাইসা মিনহু, যেটা শরিয়ার অংশ নয়, ফাহওয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। এখন এই কথার দ্বারায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটাও প্রমাণিত হয় যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে, মানে শরিয়ায় জিনিসটি না হয়ে, শরিয়ার নামে আবিষ্কৃত না হয়ে, দুনিয়াবীর নামে আবিষ্কৃত হয় কোন বিষয়, বৈষয়িক বিষয়ে আবিষ্কৃত হয়, নিত্য প্রয়োজনীয় বিষয়ে আবিষ্কৃত হয় কোন জিনিস, তাহলে তার সম্পর্ক শরিয়ার সাথে নেই বলে সেটা বৈধ হবে। হ্যাঁ, তবে এমন কোন জিনিস যদি আবিষ্কার হয় যেটা হারাম, হারাম কাজের বা হারাম জিনিসের আবিষ্কার, তাহলে তখন সেটা যেহেতু হারাম, তখন সেটা হারাম। কিন্তু আবিষ্কার হওয়া দুনিয়াবী কোন কাজের উদ্দেশ্যে, বৈষয়িক বিষয়ে, যেমন আমরা আজকাল যে ল্যাপটপ আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হয়েছে, মোবাইল হয়েছে, ক্যামেরা হয়েছে, এ সকল জিনিসের আসল হচ্ছে বৈধতা, কারণ এগুলো দিনের অংশ হিসাবে তৈরি হয়নি, ইসলামের নামে তৈরি হয়নি। যে এটা ইসলামের বিষয়, এটা তৈরি করলে, এটা আবিষ্কার করলে নেকি আছে, এরকম না। এটা দুনিয়াবী উদ্দেশ্যে তৈরি হয়েছে, অতঃপর মানুষের ব্যবহারের উপর নির্ভর করবে যে সেটা সে ভালো কাজে ব্যবহার করছে না মন্দ কাজে। ভালো কাজে ব্যবহার করলে, নেকির কাজে ব্যবহার করলে, সে এই ওসিলাটি, সেই মাধ্যমটি যেহেতু ভালো উদ্দেশ্যে ব্যবহার করছে, তাই কিছু নেকি সে অবশ্যই পাবে ইনশাআল্লাহ। আমরা বিদআত যে দিনে নোংরা এবং বিদআত যে মন্দ এবং সকল প্রকার বিদআতি যে খারাপ নিষেধ, তার সম্পর্কে গত সপ্তাহে কিছু দলিলও শুনেছিলাম। তার মধ্যে একটি দলিল একটু আগেই বলা হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমার এই দিনে এমন কিছু আবিষ্কার করল যেটা এর অংশ নয়, এর অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত। এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি আমার এই দিনে কিছু আবিষ্কার করল, এখন যা কিছু আবিষ্কার করা হোক সেটা মন্দ, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই বিদআতের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্পষ্ট হাদিসটি, সেটি হচ্ছে মানে বিদআত যে ভ্রষ্টতা, এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার পাঠ করতেন, বিশেষ করে খুতবার সময়। তন্মধ্যে মুসলিম, সহিহ মুসলিম জুমআ অধ্যায় অনুচ্ছেদ হচ্ছে রাফু সাউত ফিল খুতবা, খুতবায় আওয়াজ উঁচু করা, খুতবায় জোর আওয়াজে আওয়াজ, এই অনুচ্ছেদ নামে, এই অনুচ্ছেদে, এই শিরোনামে তিনি হাদিসটি নিয়ে এসছেন ইমাম মুসলিম। তাতে পুরা খুতবার মধ্যে যেটা এসেছে সেটি হল, ফাইন্না খায়র আল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হল আল্লাহর কিতাব, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচেয়ে উত্তম তরিকা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর বিষয়াদের মন্দ হল, মানে বিষয়ের যাবতীয় বিষয়ের মন্দ জিনিস হল মুহদাসাতুহা, ওর নতুনত্ব, মানে নতুন জিনিসগুলি শরিয়ায় নোংরা, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। তারপরে এই শব্দটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, আল্লাহ রাসূল বলছেন ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতি ভ্রষ্টতা, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতি ভ্রষ্টতা। এখানে কুল্লু শব্দটি এসেছে যার বাংলা হচ্ছে প্রত্যেক। আবারও আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক জায়গায় বলছেন, এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, আহমদ বর্ণনা করেছেন, ইদাইনের খুতবা অধ্যায়, ইদাইন দুই ঈদ আল্লাহ রাসূল যা খুতবা দিতেন সে অধ্যায় এসেছে। আল্লাহ রাসূল সেই খুতবার সময় বলছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ বলছেন, কারণ কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কিছুই হচ্ছে বিদআত,
وكل بدعة ضلالة আর প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা وكل ضلالة في النار আর প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামে তাহলে আমরা যে শব্দগুলি হাদিসের পরিভাষা বা হাদিসে পেলাম সেটি হলো যে ব্যক্তি কোনো কিছু আবিষ্কার করলো কোনো কিছু একটি শব্দ প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামে যাবে তাহলে প্রত্যেক এই শব্দটি এসেছে হাদিসে যাকে যাকে আরবি ভাষায় বলা হচ্ছে তো আমরা যেখানে ছিলাম একটু আগে সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কুল্লু বিদআতিন দালালা অন্য স্থানে বলেন ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার বিদআতের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী সেটি একটি বলতে পারেন মূল নীতির মতো তিনি বলেন প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতাই যাবে জাহান্নামে জাহান্নামী হবে তাহলে প্রত্যেক কথাটি কুল্ল শব্দটি আরবি পরিভাষায় বা বলতে পারেন উসুলে ফিকের পরিভাষায় বলা হয় মিন সিয়াগিল উমুম মিন সিয়াগিল উমুম মানে আম ও নির্দিষ্ট শব্দ এ নির্দিষ্ট শব্দ এমন একটি আম কথা ব্যাপক অনির্দিষ্ট নয় ব্যাপক কুল্ল শব্দটি ব্যাপককে বোঝায় প্রত্যেককে বোঝায় তাহলে প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা এটা হচ্ছে এই হাদিসের সারাংশ বা একটি মূলনীতি যে প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা সেই বিদআতটি শিরকের হোক শিরকের বিষয় হোক সেই বিদআতটি আমলের বিষয় হোক সেই বিদআতটি নামাজের বিষয় হোক সেই বিদআতটি আরো অন্য কিছু বিষয় হোক শরিয়ার নাম দিয়ে ইসলামের নামে নতুন কিছু আবিষ্কার করলে সেটি বিদআত হবে এবং সেটা ভ্রষ্ট হবে সেই বিদআতের ক্ষেত্রটা যেদিকেই হোক না কেন এটা হচ্ছে এই শব্দের অর্থ বা এই শব্দ যে অর্থ বহন করে যদি কোনো মানুষ এই লাইনে থাকে যে যেহেতু প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা তাই আমি কোনো বিদআত করব না বা নিজের মন যদি ভালো বলে বা চিন্তা ভাবনায় জ্ঞানে যদি কোন একটা জিনিসকে ভালো মনে হয় তবু আমি ওটাতে যাব না কারণ প্রত্যেক বিদআত ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে যদি এই নীতিতে থাকে তাহলে একজন মানুষ বিদআতি হওয়ার সম্ভাবনা তার থেকে কম থাকে বিদআত হওয়ার সম্ভাবনা তার থেকে কম থাকে কিন্তু যখনই সে নিজের জ্ঞান বেগ দিয়ে এই জিনিসটি ভালো এই জিনিসটি মন্দ শরিয়ার নাম দিয়ে করতে লাগবে তখন অবশ্যই তার ঝুঁকি আছে না নেই যে তার সেই কাজগুলি বিদআত হবে এর ঝুঁকি পুরো আছে সেই জন্য বিদআতের ক্ষেত্রে এই নীতির উপর থাকাই হচ্ছে কাম্য এবং এই নীতির উপর থাকাই হচ্ছে তৌহিদ যে মানুষ ইসলামের নামে কোনো কিছু আবিষ্কার করবে না বা কোনো কিছুকে যেটা ইসলামে ইতিপূর্বে নেই সেই বিষয়গুলিকে ভালো মন্দ বলে বিচার করবে না তাহলে সে ঠিক পন্থায় থাকলো যে মানুষ এই পদ্ধতিতে থাকবে সেই হবে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের অনুসারী বা হাদিস মান্যকারী আমলকারী আর যেই এই পদ্ধতিতে একটু দূরে যাবে সে কোনো জিনিসকে ভালো বলবে কোনো জিনিসকে মন্দ বলবে ইসলামের নামে তাহলে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল অনুসারী হবে না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একটি কথা বলেছেন এই সময় বলা ভালো মনে করছে তিনি বলছেন মান ইবতাদা ফিল ইসলামে বিদআ ইয়ারাহা হাসানা যে ব্যক্তি ইসলামে কোন বিদআত আবিষ্কার করলো ইয়ারাহা হাসানা সে সেটাকে ভালো মনে করছে ভালো মনে করে আবিষ্কার করলো ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার রিসালা তাহলে সে এটা মনে করলো পরোক্ষভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন কেন লিআন্নাল্লাহ ইয়াকুল কারণ আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে আমি তোমাদের এই দিনকে পূর্ণ করে দিলাম ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনান ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনা তাই সেই সময়ে যেটা দিন ছিল না সেই সময়ে যেটা দিনের অংশ ছিল না মানে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা দিনের অংশ ছিল না ফালা ইয়াকুন আল ইয়াওমা দিনান তাহলে আজকেও সেটা দিনের অংশ হতে পারে না তাই কোন মানুষ দিনের নামে কোন কিছুকে ভালো বলে দিবে উত্তম বলে দিবে তাহলে সে পরোক্ষভাবে যেন এটাই বলতে চাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালত যেটা নিয়ে তিনি এসেছিলেন সেটা তিনি পূর্ণ করেননি বা পুরোপুরিভাবে পৌঁছে দেননি কিছুটা রেখে দিয়েছেন খেয়ানত করেছেন নাউজুবিল্লাহ আর সেটা পরের যুগে আমরা পেয়ে যাচ্ছি বা কেউ বলছে আর তখন আমল করছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির এই কথাটি খুবই ইম্পর্টেন্ট কথা সেই কারণে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা কিতাবুল ইতিসাম প্রথম খণ্ড 49 পৃষ্ঠায় পাওয়া যেতে পারে এখন সাহাবা ইকরাম এবং তাবেইন থেকে প্রচুর এ বিষয়ে কথা এসেছে দুই একটি নিয়ে মাত্র ইমাম আবু ইসহাক শাতিবি মালিকি উন্দুলুসি তিনি সালাফে সালেহীন সাহাবা এবং তাবেইনের ইজমা ঐক্যমত নকল করেছেন সকল প্রকার বিদআত যে মন্দ এবং নোংরা সে বিষয়ে এবং সাহাবায়ে কেরাম থেকে এটা পুরোপুরি এবং তাবেইন থেকে এটা পুরোপুরি প্রমাণিত যে তারা কোন প্রকার বিদআতের বিষয়ে কোন রকমের তারা শিথিলতা অবলম্বন করতেন না বেদাতের বিষয়ে বরং ছোট ছোট বিষয় হলেও সেটা সেটা যদি বেদাতের পর্যায়ে পড়ত দিনের ছিল না এবং মানুষেরা আবিষ্কার করছে এরকম হতো তাহলে তারা কিন্তু রেগে যেতেন বা বলতে পারেন সেটা পুরোপুরি তারা প্রত্যাখ্যান করতেন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া ইন রাআহা আন-নাসু হাসানা প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা যদিও মানুষেরা সেটাকে সুন্দর মনে করে পছন্দ মনে করে আমরা এই কথাগুলো এখানে রাখলাম এখন যে বিষয়টি হলো যে বিষয়টি বলার ইচ্ছা আছে সেটি হলো এই যে যারা বিদআতকে দুই ভাগে বিভক্ত করেছে বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যা বলে ভালো বিদআত এবং মন্দ বিদআত বলে তারা কেন এই প্রকার করেছে এবং এই প্রকার কি দলিলের ভিত্তিতে করেছে আমরা সেগুলোর একটু আলোচনা শুনব ইনশাআল্লাহ আমরা দেখতে পাই আমাদের সমাজে কিছু মানুষ আমাদের মুসলিম দাবিদার তারা অনেক দিনের অনেক কিছুই এমন কিছু আবিষ্কার করেছেন বা দিনের নামে এমন কিছু আমল করেন এমন কিছু কাজ করেন যার সম্পর্কে তাদের জিজ্ঞাসা করলে স্বয়ং তারা বলে এটা ওরা নিজেই বলে যে এটা বিদআতে হাসানা তার মানে তারা নিজে এটা বিশ্বাস করে যে কাজটা তারা করছে এটা আসলে সুন্না নয় বরং সেটা বিদা কিন্তু ভালো বিদা তারা তাদের জ্ঞান অনুযায়ী বা তাদের ফতো অনুযায়ী এ কথা বলে থাকে এখন আমরা যেই মূলনীতিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় শুনলাম বাণীতে শুনলাম যে কুল্লু বিদআতিন দালালা প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা এখন কোন মানুষ যদি এই রুলের বিপরীতে কোন একটি আমল বা কোন একটি কাজ আবিষ্কার করে বলে যে আমাদের এই কাজটি হচ্ছে হাসানা উত্তম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার সরাসরি বিপরীত হয় এক নম্বর তারা যখন এই কথাগুলি বলে তখন তাদের কিছু দলিলের প্রয়োজন হয় এরকম নয় যে তারা কোনো মানুষ ইসলামে কোনো কাজ করবে আর ওর পিছনে কোনো দলিল থাকবে না যতক্ষণে দলিল থাকবে না ততক্ষণে সেই মানুষের কথা মানুষ বিশ্বাস করে না সেই কারণে বিদআতি হলেও মানুষকে তার বিদআতের পক্ষে দলিল দিতে হয় তাদের কিছু দলিল আছে তারা সেই দলিলগুলি হয় বুঝে না এক নম্বর দলিলের মর্মার্থ আর না হলে বুঝে সুঝেও যেহেতু তাদের অন্তরে অসুখ আছে তারা চায় বিদআতকে আবিষ্কার করতে বিদআতের লালন পালন করতে সেই কারণে সেগুলির অপব্যাখ্যা দেয় বা সেগুলি ব্যবহার করে আমরা শুনব যে তারা বিদআতে হাসানা বা ভালো বিদআতের পক্ষে কি কি দলিল দিয়েছে এবং সেগুলির খণ্ডন খুবই সংক্ষিপ্ত আকারে এক নম্বর তারা যে দলিলটি পেশ করেছে বিদআতে হাসানা হওয়ার ক্ষেত্রে যে বিদআত হাসানা মানে ভালো বিদআত হয় এবং মন্দ বিদআত হয় তাই ভালো বিদআত মানে দিনের নামে ভালো কিছু আবিষ্কার করা বৈধ তারা এই কথাটা বলে আমরা হাদিসের আলোকে শুনলাম সাহাবিদের এবং সালাফে সালেহিনের উক্তিতে শুনলাম যে প্রত্যেক বিদআতি দিনের নামে প্রত্যেক কিছু আবিষ্কারই হচ্ছে ভ্রষ্টতা এবং সেগুলো হচ্ছে জাহান্নামের অংশ কিন্তু আজকালের যুগে কিছু মানুষ এমনও রয়েছে যারা দিনের নামে কিছু আবিষ্কার করার পর বলছে এটা ভালো বিদআত আর ভালো বিদআত ইসলামে জায়েজ এটা তাদের কথা তাদের কিছু দলিল এক নম্বর
তারা একটি দলিল দিয়েছে এই দলিলটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন তিরমিজি নাসাইতে এসেছে মুসলিম হাদিস নম্বর 1017 সেখানে কি বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা যে ব্যক্তি ইসলামে উত্তম সুন্নত আবিষ্কার করলো ফালাহু আজরুহা তার আজর তার সওয়াব তার জন্য ওয়া আজরু মান আমালা বিহা বাদাহু এবং তারপরে যে সকল মানুষেরা ওই উত্তম সুন্নত অনুযায়ী চলবে তার আমলের আজর সওয়াবগুলো সে ব্যক্তি পাবে মিন গায়রি আন ইয়ানকুস মিন উজুরিহিম শাইয়া যারা পরে আমল করলো ওই বিষয়টি তাদের কোনো আজর কোনো সওয়াব কম হবে না ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাহ আর যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ সুন্নত আবিষ্কার করলো কান আলাইহি বিজরহা তাহলে তার গুনাহ তার উপর আসবে তার উপর বর্তাবে ওয়া বিজরু মান আমালা বিহা এবং যারা ওর ওই মন্দ সুন্নতের প্রতি আমল করবে তাদের গুনাহ এবং তাদের গুনাহও তার উপর আসবে যে এই মন্দ সুন্নত আবিষ্কার করবে এই হাদিসটি থেকে তারা দলিল দিয়ে দলিল দেয় বা দেওয়ার চেষ্টা করে যে বিদআত হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে বিদআতে হাসানা আর একটা হচ্ছে বিদআতে সাইয়্যা বলছে যে যেহেতু আল্লাহ রাসূল বললেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা যে ব্যক্তি ইসলামে উত্তম সুন্নত প্রয়োগ করবে এখান থেকে তারা বলছে যে উত্তম সুন্নত হয় আর মন্দ সুন্নত হয় এখন বুঝার বিষয় হলো এই যে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিসে কথা বললেন যে উত্তম বিদআত হয় হাদিসের শব্দের দিকে লক্ষ্য করলে তো ক্লিয়ার বোঝা আছে আল্লাহ রাসূল বলছেন ইসলামে মান সান্না ফিল ইসলামে ইসলামে যে ব্যক্তি প্রচলন করল সুন্নাতান হাসানা উত্তম সুন্নত আর যে ব্যক্তি প্রচলন করল মন্দ সুন্নত সাইয়্যা সুন্নত তাহলে সুন্নত উত্তম এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম সুন্নতের কথা উত্তম বিদআতের কথা তো বলছেন না এটা এক নম্বর উত্তর দ্বিতীয় নম্বর উত্তর হলো এই যে এই কথাটির অর্থ কি যে ব্যক্তি ইসলামে উত্তম সুন্নত প্রচলন করল মানে সে নতুন সে সুন্নত আবিষ্কার করলো এরকম না কারণ কোন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন কিছু কোন তার উম্মতের কোন ব্যক্তি কিছু আবিষ্কার করলে কোন নতুন কাজ করলে সেটা সুন্নত হয় না সুন্নত মানে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তাহলে এখানে সুন্নত থেকে কি নিয়ম কি বুঝায় এখানে সুন্নত থেকে উত্তম সুন্নত থেকে বুঝায় যে যেই কাজটি ইসলামের সুন্নত হিসাবে প্রমাণিত কিন্তু তার প্রচলনটা মুছে গেছে বা নেই এরকম অবস্থায় যে ব্যক্তি ওই সুন্নতটা করল ওই সুন্নতের প্রচলনটা ঘটাল এটা হচ্ছে এই হাদিসের মর্ম আসলে যে ইসলামের সেটা সুন্নত হিসাবে প্রমাণিত কিন্তু যে কোনো কারণে সেটা আমল হয়নি বা হচ্ছে না বা আমল উঠে গেছে এরকম সময়ে এক ব্যক্তি সেই সুন্নতকে করল তাহলে সে যেন নতুনভাবে সেই সুন্নতটি করছে আর ওই সুন্নতটি দেখে অন্যরাও সেটা পালন করছে তাহলে সকলের নেকি সে পেয়ে যাবে অনুরূপ যদি কোন বিদআত মন্দ সুন্না মানে মন্দ প্রচলন কিছু করে গুনার কিছু প্রচলন করে দেয় আর ওই প্রচলন দেখে অন্যরাও সেটা শুরু করে দেয় তাহলে সেই গুনার ভাগিদারি তাকেও হতে হবে এই হাদিসটি যে এই ব্যাখ্যা এটা কিভাবে আমরা বুঝলাম এটা বুঝার উপায় হচ্ছে যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বলেন তখন একটি ঘটনা ঘটেছিল কিছু লোক এসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাদের শরীরে খুব জীর্ণ শীর্ণ কাপড় চোপড় ছিল দেখে আল্লাহ রাসূলের খুব মায়া হয়েছিল খুব দরিদ্র ব্যক্তি ছিল তারা ওই হাদিসটি মুসলিম শরীফে যে এসেছে সেখানেই হাদিসটির উপরে সেটা লেখা হয়েছে অতঃপর আল্লাহ রাসূল দেখে তাদের খুব মায়া হয় তিনি খুতবা দেন প্রথমত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজান দিতে বলেন নামাজের সময় হয় নামাজ হলো তিনি খুতবা দেন খুতবা দেওয়ার সময় তিনি মানুষকে সাদকা করতে উদ্বুদ্ধ করেন যে তোমরা দান খয়রাত করো এই দান খয়রাত তিনি একথাও বলেন ওই সময় ওরাও বেশি কেতামারাতেন যদি একটা খেজুরের দানা দিয়েও হয় তবুও করো তখন এই কথা শোনার পর মানুষেরা দান খয়রাত করতে লাগলো যে যা পেল এই এমন সময় আনসার গোত্রের এক ব্যক্তি একটি পুটলি নিয়ে আসলো কাঁধে করে আনতে তার
বয়ে নিয়ে আসতে তার অসুবিধা হচ্ছিল, এত ভারী। এখন সেই পুটলিটা তিনি নিয়ে আসলেন, দিলেন, অতঃপর লোকেরা তাকে তারপরে পরে আরো সবাই নিজের খাওয়া দাওয়া অন্য কিছু কাপড় চোপড় দিয়ে সাদকা করতে লাগলেন। অনেকগুলো যখন জমা হয়ে গেল তখন আল্লাহ রসুল দেখে খুব খুশি হলেন এবং বললেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে কোন উত্তম সুন্নত প্রচলন করলো, মানে যে ব্যক্তি ইসলামে কোন উত্তম নিয়ম প্রচলন করলো। এখন এই হাদিসটি থেকে কি বোঝা যায় যে হাদিসটি কেন বলা হয়েছে, আল্লাহ রসুলের কথা কেন বলেছিলেন? সদাকা করা, দান করা, এটা ইসলামের স্বীকৃত, এটা আগে থেকেই বলা হয়েছে। কিন্তু কি ঘটলো যে একজন ব্যক্তি একটি পুটলি নিয়ে আসলো দান করার জন্য, একেবারে ভারী পুটলি, তার যা কিছু ছিল বাড়িতে সেটা তুলে নিয়ে আসলো এবং এটা দেখে মানুষেরা উদ্বুদ্ধ হল, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই দিতে লাগলো, তো এটাকে বলা হচ্ছে যে সে উত্তম সুন্নত প্রচলন করল। মানে সে এমন একটি কাজ যেটা ইসলামে প্রমাণিত, দান করাটা ইসলামে প্রমাণিত, সাদকা করাটা ইসলামে প্রমাণিত, কিন্তু সে যেহেতু প্রথমে এই কাজটি করল, পুটলিতে পুটলিতে করে দানের জিনিস নিয়ে আসলো, দেখার পর মানুষেরা উদ্বুদ্ধ হল, হওয়ার পর দিতে লাগলো, এ তার এরকম করাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে কোন নতুন সুন্নত প্রচলন করল, অতঃপর সেটা দেখে মানুষেরা উদ্বুদ্ধ হয়ে আরো ওই সুন্নতটা পালন করতে লাগলো, ওই সাহাবিকে দেখে অন্যান্য সাহাবিরা দান খয়রাত করতে লাগলো বেশি করে, তাহলে প্রথমে যে ব্যক্তি করল সে তারপরে তাকে অনুসরণ করে যারা করল করেছে তাদের নেকিগুলিও সে পাবে, অথচ এদের নেকিতে কোনো কমতি বা ঘাটতি হবে না। তাহলে আমরা বুঝতে পারছি এই হাদিসের যেটা শানে নজুল, হাদিসটা বলার যেটা কারণ, সেই কারণের দিকে লক্ষ্য করে বোঝা যাচ্ছে যে ইসলামের স্বতন্ত্রভাবে কোন সুন্নত চালু করার এখানে কথা নেই, বরং দান খয়রাতের কথা আগে থেকেই ছিল। সেই সাহাবি নতুন রূপে, ভালো নতুন রূপে, নতুন নিয়মে বলতে পারেন, বা প্রথমে সে দান করার একটা প্রচলন করল যেটা দেখে সবাই উদ্বুদ্ধ হল। তাই এই হাদিসটি প্রমাণ করে এই যে ইসলামে নতুন কিছু সুন্নত আবিষ্কার করা মানে এটা নয় যে কোনো ব্যক্তি স্বতন্ত্রভাবে ইসলামের নামে কোনো কিছু আবিষ্কার করবে, বরং ইসলামে সেটা আছে, হয় সেটা মারা গেছে, লোকেরা আমল করছে না, একজন ব্যক্তি সেটা করে দিল, তারপর তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে অন্যরা করল, এই হাদিস থেকে এটা বোঝা যায়। কিন্তু এই ব্যাখ্যা তারা না নিয়ে এখানে সুন্না হাসানা থেকে তারা বেদাতে হাসানার অর্থ নিয়েছে, যেটা হাদিসের শব্দগত দিকে নজর দিল ভুল ব্যাখ্যা, আর হাদিসটির শানে নজুল বা হাদিসটি বলার কারণকে দেখে কারণের দিকে লক্ষ্য করল তাদের এই ব্যাখ্যাটি ভুল। তাদের দ্বিতীয় দলিল হচ্ছে যারা বিদআতকে হাসানা বিদআত বা ভালো বিদআত এবং মন্দ বিদআতে ভাগ করেছেন, তাদের দ্বিতীয় দলিল হল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথা, যখন তিনি তার যুগে তারাবির নামাজ একত্রে সবাইকে একত্রে করলেন, করার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম করে দিলেন এবং নামাজ, তারাবির নামাজ আদায় করতে আদেশ করলেন। যখন এরকম হল আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে খুব খুশি হলেন, দেখার পর বললেন, নিয়ামাতিল বিদআত হাদিহি, এটা কত সুন্দর বিদআত। বলছে যদি এই যে ইমাম, এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কত সুন্দর বিদআত, এখানে বিসমিল্লাহ শোনা আছে এবার, বিসমিল্লাহ জি, এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে এটা কত সুন্দর বিদআত, তো এখন বিদআতী লোকেরা যারা বিদআতকে দুই ভাগে বিভক্ত করছে তারা বলল, দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সুন্দর বিদআত, তাহলে বিদআত ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বিদআত দালালা, প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো বিদআতকে সুন্দর বলেন তাহলে কার কথাটা নিতে হবে? আমরা বিদআতী মানুষদের দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে নিচ্ছেন না একেবারেই, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটির বাহ্যিক অর্থ নিয়ে বিদআতে হাসানার দলিল দিয়ে বেড়াচ্ছেন, এটাই বোঝা যায় যে তাদের অন্তর সাফ না,
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে উমর রাদিয়াল্লাহু তাআলার কথার কোনো দাম নেই। হ্যাঁ, কিন্তু এর আসল ব্যাখ্যা কি? আসল ব্যাখ্যা হলো, একটু আগে আমরা বলেছিলাম যে বিদআতের একটি আবিধানিক অর্থ হলো যার কোনো দৃষ্টান্ত পূর্বে নেই, পূর্বের দৃষ্টান্ত ছাড়াই কোনো একটি কাজের আবিষ্কার হওয়াকে আবিধানিক অর্থে বিদআত বলা হয়। আমরা যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজটি দেখি, তাহলে প্রথমত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি এই অর্থেই বলেছেন যে এই তারাবির নামাজে, তারাবির নামাজ জামাত সহকারে, এক ইমামের পিছনে জামাত সহকারে এর আগে ছিল না, এর দৃষ্টান্ত ছিল না, তাই এখন এটা নতুন করে হলো বলে তিনি বলছেন নিয়ামাতুল বিদআতু হাদিহি। মানে তিনি বলছেন যে এটা নতুন দৃষ্টান্ত ছাড়াই একটি নতুন কাজ, যেটা আবিধানিক অর্থে বিদআত বলা হয়, সে কথাটি তিনি বলছেন। এখানে আর একটি কথা ভালো করে বলি, আবার একটু বুঝিয়ে বলি আপনাদের, যে তারাবির নামাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন নিয়ামাতুল বিদআতু হাদিহি, এটা কত সুন্দর বিদআত, এর অর্থ কখনোই এটা নয় যে তারাবির নামাজটা বিদআত। কারণ তারাবির নামাজ অলরেডি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল, দুই দিন তিন দিন অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সাহাবায়ে কেরামরা আদায় করেছিলেন। তারাবির নামাজটা এরকম নয় যে ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারাবির নামাজ পড়েননি আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিষ্কার করলেন, এরকম তো না। তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে হয়েছিল, কিন্তু কি হয়েছিল ঘটনাটি? ঘটনাটা হয়েছিল এরকম যে যাত লাইলাতিন ফিল মসজিদে ফাসাল্লা বিসালাতিহি নাসুন সুম্মা সাল্লা মিনাল ক্বাবিলা ফাকাসরা আন-নাস সুম্মা ইজতামাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন একদিন নামাজ পড়লেন, লোকেরা পিছনে এসে জমা হয়ে গেল, লম্বা বড় জমায়েত হলো, দ্বিতীয় দিনে আরো বেশি হলো, তৃতীয় দিনে আরো বেশি হলো, একবার মসজিদ ভর্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারপরে আর আসলেন না। পরে জিজ্ঞাসা যখন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আমার ভয় হচ্ছে যে এই নামাজটি তোমাদের উপর ফরজ না হয়ে যায়, ফরজ হয়ে গেলে তোমাদের কষ্ট হবে, সেই কারণে আমি আর আসলাম না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে এই নামাজ হয়েছে এবং জামাতের সাথেও হয়েছে, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজটাকে কি বিদআত বলবেন, বা এই নামাজকে বিদআত বলা উচিত হবে? আমি আপনাদের প্রশ্নটা বুঝাতে পারছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন যে নিয়ামাতুল বিদআত হাদিহি, এটা কতই সুন্দর বিদআত, যদি আমরা বলি যে তিনি তারাবির নামাজকে বিদআত বলছেন, তাহলে বলবো এটা বিরাট ভুল কথা। কারণ তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে অলরেডি ছিল, হয়েছে, আদায় করা হয়েছে, কিন্তু মাঝখানে স্টপ করে রাখা হয়েছে। তাহলে তিনি নামাজটাকে বিদআত বলতে পাচ্ছেন না, বা বলা কখনোই এই অর্থে নেওয়া যাবে না যে তিনি তারাবির নামাজকে বিদআত বলছেন, কারণ তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত, এটা সুন্নাহ। তাহলে কি অর্থ হতে পারে? তখন আমরা বুঝতে পাচ্ছি যে তার সেই অর্থটা এটা ছিল না যে তারাবির নামাজ বিদআত, তার অর্থটা ছিল যেহেতু এক ইমামের পিছনে জমায়েত সহকারে এতদিন ধরে হচ্ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকদিনের পর এতদিন ধরে বন্ধ হয়েছিল, সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের যুগে, এবং তার সেই সময় পর্যন্ত যেহেতু স্টপ হয়েছিল, এটা বন্ধ হয়েছিল, অতঃপর যখন নতুন করে সেই কাজটি আবার চালু করা হলো, তখন তিনি তার এই কাজটিকে বলছেন আবিধানিক অর্থে যে এটি বিদআত, মানে নতুন করে চালু হলো। তো যে কোনো জিনিস নতুন করে হওয়া, নতুন করে আবিষ্কার হওয়াটাকেই বিদআত বলা হয় সাহিত্যে, আরবি সাহিত্যে। তিনি সেই সাহিত্য অর্থে, আবিধানিক অর্থে সেই কাজটাকে বিদআত বলেছেন। কিন্তু আমাদের বিদআতি লোকেরা, তারা এই অর্থটা জেনে বুঝে বা না জেনে বুঝে ঘুরে ফিরে এ কথাই বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু বললেন যে নিয়ামাতের বিদআত, কত সুন্দর বিদআত, তাহলে বিদআত ভালো হয়, আর এখান থেকে তারা দলিল নেন বা দলিল দিয়ে থাকেন। এটা খুব দুর্ভাগ্যবশত বিষয়, যতক্ষণে মানুষের জ্ঞান না হবে এ বিষয়ে, অতক্ষণ পর্যন্ত মানুষকে বুঝতেও অসুবিধা হবে বা বুঝতেও পারবে না। যাই হোক, শেষমেশ যদি আমরা তাদের কথাটা ধরেও নিই যে এটা উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ামাতের বিদআত বলেছেন, তাহলে আমরা বলব যে ঠিক আছে, তিনি এই কাজটাকে নিয়ামাতের বিদআত বললেন, কিন্তু মিলাদকে নিয়ামাতের বিদআত বলেছেন, সুন্দর বিদআত মিলাদকে বলেছেন, মানুষ যে ইজতেমাই দোয়া করছে বা জিকির আজকার করছে, জিকিরের মহফিল করছে, শবে মেরাজ পালন করছে, এটাকে কি তিনি নিয়ামাতের বিদআত বলেছেন? তাহলে যে জিনিসটা বলেছেন ও তো ওখানেই যদি করা হয় নিয়ামাতের বিদআত বলে, মানে তারাবির নামাজটাই যদি
ওই ওই নাম দিয়ে করা হয়, তাহলে তো ওগুলো ঠিক আছে, কিন্তু ঘটেছে একটা, আর ওই দলিলটা নিয়ে এসে এই সকল জিনিসকে মানে নেয়ামাতুল বিদআ ভালো বিদআত বলা হচ্ছে, তাহলে উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্য বুঝতে বাকি থাকে না যে ওরা ওই কথাটাকে ঢাল হিসাবে ব্যবহার করছে নিজের বেদাত গুলিকে চালু রাখার জন্য বা এই বেদাত গুলিকে জিয়ে রাখার জন্য। মনে রাখবেন উমর রাদিয়াল্লাহু তাআলার কথাটি ছিল আবিধানিক অর্থে, পারিভাষিক অর্থে না, এই কারণে যে এই নামাজ কখনোই বিদআত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং পড়েছেন, আদায় করেছেন, পিছনে জামাত হয়েছে, তাহলে সেই কাজটাকে কিভাবে বিদআত বলা যেতে পারে? তাই বলছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলার এই কথাটি হচ্ছে আবিধানিক অর্থে, কিন্তু তারা সেটা না করে নিজের বেদাতের অর্থে নিয়ে নিচ্ছে বা নিজের বেদাতকে জিয়ে রাখার জন্য নিয়ে নিচ্ছে। তাদের বেদাত হাসানা হবে সে কারণে তাদের আরো একটি দলিল তারা পেশ করে থাকে, সেটি হচ্ছে আহমদ মুসনাদ আহমদ হাদিসটি এসেছে। হাদিসটি আসলে মারফুনা, মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা না, এটা আসলে সাহাবির কথা। সে হাদিসটি হচ্ছে বা আসারটি হচ্ছে মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, মুসলমানেরা মুসলিমেরা যেটাকে উত্তম দেখে ভালো মনে করে সেটা আল্লাহর কাছে ভালো, মুসলমানেরা যেটা ভালো মনে করে সেটা আল্লাহর কাছে ভালো। প্রথমত এটা হাদিস না, এটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তাহলে আমরা বলবো যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক বিদআত ভ্রষ্টতা, সেই কথার মোকাবিলায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটির কোন দাম রাখে না, এক নম্বর, তাই এটা দিয়ে দলিল দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো যে যদি ধরেও নেওয়া হয় যে মুসলমানেরা যেটাকে ভালো মনে করেন, এখান থেকে মুসলিম বলতে কাকে বোঝানো হয়েছে? আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কখন বলেছিলেন? আবার ওই হাদিসটির প্রেক্ষাপট জানতে হবে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি তখন বলেছিলেন যখন আল্লাহ রাসূলের পর খলিফা কে হবে মতভেদ হওয়ার পর সকলে ঐক্যমত দিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন, যখন সকলে এই সিদ্ধান্ত নিল তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন যে মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, মুসলিমরা যেটাকে পছন্দ মনে করছে সেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, মানে আবু বকরকে ওরা পছন্দ মনে করছে খলিফার জন্য, তাই আল্লাহ তাআলার কাছে তিনি পছন্দনীয়। তাহলে কি বোঝা গেল যে কি প্রেক্ষাপটে এই কথাটি এসেছিল? কিন্তু তারা এই প্রেক্ষাপটে না নিয়ে কোথায় নিয়ে আসলো যে মুসলমানেরা যেটাকে ভালো মনে করে সেটা ভালো, আর আমরা মিলাদকে ভালো মনে করি, মুসলিমরা বিশ্বের অনেক মুসলিমরা ভালো মনে করে তাই সেটা ভালো। কিন্তু প্রেক্ষাপটটি কি এমন ছিল এই হাদিসের? যাই হোক, তারা এভাবে এখান থেকে দলিল দিয়ে থাকে। আর এই মুসলিম বলতে সে সময়কার সাহাবাগণকে বোঝানো হয়েছে। যদি আমরা ধরেও নিই যে মুসলিমরা যেটাকে ভালো মনে করে সেটা ভালো, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে যে মুসলিমরা ভালো মনে করে যে কথাটি বুঝিয়েছেন সেটা কারা ছিল? সেটা ছিল সেই সময় সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামগণ যেটাকে ভালো মনে করে সেটা আল্লাহ তাআলার ভালো। আর সত্যি সাহাবায়ে কেরামদের কোনো কিছুতে ঐক্য হওয়া সেটা ভালো, কিন্তু আজকাল সাহাবায়ে কেরামের এই ব্যাখ্যাটি তারা না নিয়ে গোটা বিশ্বের বিদআতী মুসলিমকে বুঝাচ্ছে যে এরা সকলে যেটাকে ভালো মনে করছে সেটাই ভালো। মুসলমানগণ সাহাবাগণ ছাড়া পরের মুসলিমগণ যদি বেশিরভাগ মুসলিম কোন কিছুকে ভালো মনে করে তাহলে কি সেটা ভালো হয়? একজন নেতা বেশিরভাগ মুসলমান তাকে ভোট দিয়ে জিতাই দিল, নামাজই পড়ে না, হ্যাঁ কুফরি শিরকে নিমজ্জিত, ভালো হয়ে যাবে? একটা প্রাইম মিনিস্টার জিতিয়েছে, গোটা বিশ্বের কত মুসলিম দেশের প্রাইম মিনিস্টার আছে যাদের নামাজ রোজা কিছু নাই, আর কিছু নাই, সবাই ওকে ভোট দিয়েছে প্রাইম মিনিস্টার বানানোর জন্য, তাহলে কি সেটা আল্লাহর কাছে ভালো হবে? সেই জন্য আম মুসলমান সব মিলে যেটাকে ভালো মনে করছে এখানে সে কথা না, এখানে ছিল সাহাবা একরামের কথা, কিন্তু তারা সেই অর্থটা না নিয়ে বলতে পারেন যে উল্টা অর্থ নিল, নাহলে ভুল অর্থ নিল, নাহলে বুঝলো না, নিয়ে এটাকে ভালো বিদআতের দলিলে প্রচার করে দিল। তারা বিদআত ভালো হয় ও মন্দ হয় এ বিষয়ে আর একটি দলিল দিয়ে থাকে, সেটি হলো এই যে কোরআন মজিদ মাসহাফ আকারে বই আকারে ছিল না, সেটা উমর রাদিয়াল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একত্রিত করা হলো কোরআন মজিদকে, এবং তারপরে লেখা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তো এটা তো ভালো কাজ, এরকম ভালো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, তাহলে এটাকে ভালো বিধান বলা হবে।
আমরা এর উত্তরে বলব যে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে ধরে থাকো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরে থাকো। তাই আবু বকর তো আমরা যেই কথা ছিলাম সেটি হলো এই যে সাহাবায়ে কেরামের যুগে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন মজিদকে একত্রিত করা হলো, তারপরে কোরআন মজিদ বই আকারে লেখা হলো মাসহাফ আকারে উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে। এটা তো ভালো কাজ হলো, তাহলে এটা তো ভালো বিদআতের প্রমাণ। এর উত্তর হলো যে এটা খলিফায়ে রাশেদিনের সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাদের সুন্নত অনুসরণ করতে বলেছেন। তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে ধরে থাকো এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরে থাকো। তাহলে খুলাফায়ে রাশিদিন যে কাজটি করেন সেটি সুন্নত হয়, সেটি বিদআ হবে না। তাই আম পাবলিককে এরকম বলা যে কোরআন মজিদ পড়ে লেখা হয়েছে বই আকারে হয়েছে তাহলে এটা ভালো বিদআতের দলিল, বলবো না, এটা তারা ভুল বুঝাচ্ছে। আসলে খুলাফায়ে রাশিদিনের মাধ্যমে যে কাজটি হয় সেটি সুন্নাহ হয়, তাই এই কোরআন মজিদের একত্রিত করা এভাবে লেখা এটা সুন্নাহ, এটা বিদআ না। তারা মাদ্রাসা তৈরি করা আরো এরকম কিছু তৈরি করাকেও এর দলিল হিসাবে ভালো বিদআত হিসাবে করে থাকেন। আমরা বলবো মাদ্রাসা যে তৈরি করা হয় বা হয়েছে নেকির আশায়, সেটা সেটার মূল উদ্দেশ্য কি? সেটার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের শিক্ষা দেওয়া। ইসলামের শিক্ষা দেওয়া, সেটা মাদ্রাসাও দেওয়া যেতে পারে, মসজিদও দেওয়া যেতে পারে, বাড়িতেও দেওয়া যেতে পারে, কিন্তু সেই শিক্ষাটা দেওয়ার জন্য একটা নিয়ম একটা শৃঙ্খলা তৈরি করা, সে যে শৃঙ্খলাটা ইবাদত হিসাবে করা হয় না। অর্থাৎ একটা মাদ্রাসা তৈরি করার পর 1, 2, 3, 4, 5, 6, 7 বা দাওরা পর্যন্ত যে ক্লাসগুলি করা হয়, ক্লাসগুলি কি ইবাদতের উদ্দেশ্যে করা হয় না? ইসলামের শিক্ষাটা ধাপে ধাপে মানুষ শিখবে, বাচ্চারা শিখবে, শিখে আলেম হবে, এই কারণে করা হয়। তো তারা মাদ্রাসা তৈরি করা ইসলামে জায়েজ, শিক্ষার জন্য মানুষ একত্রিত হবে আল্লাহর ঘরে বাইরে কোথাও, তার জন্য একত্রিত হবে, কোনো অসুবিধা নেই, শিক্ষক থাকবে, শিখবে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা শিখেছিলেন। কিন্তু যদি এক একটা জিনিসকে ভালো ভালো করে শিখাতে হয় তাহলে ভাগ ভাগ করে নেওয়া ছাত্রগুলিকে ধাপে ধাপে শিখানো, এটা ইবাদতের উদ্দেশ্য করা হয় না। এই ক্যাটাগরিটা ক্লাসগুলিকে আর কিছুগুলিকে ঘরকে এটা ওই শিক্ষাটা যেন ভালোভাবে দেওয়া হয় সে কারণে করা হয়, সহায়কের জন্য, ইসলামের শিক্ষাকে ভালোভাবে গ্রহণ করার জন্য সহায়ক উপায়, এটা কিন্তু কখনো ইবাদতের উদ্দেশ্য করা হয় না। তাই এখানেও তারা মানুষকে এই ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। অবশ্য মাদ্রাসা তৈরি করা, দিনের শিক্ষার জন্য কোন প্রতিষ্ঠান তৈরি করা, এটা হচ্ছে নেকির কাজ, কারণ মানুষকে ইসলামের শিক্ষা দিতে হবে। কিন্তু যে নিয়ম শৃঙ্খলাগুলি তৈরি করা হয় সেটা কখনো নেকির উদ্দেশ্যে করা হয় না, বরং শিক্ষাটাকে ভালোভাবে বাস্তবায়ন করার জন্য করা হয়। তারা অনেক সময় বলে থাকে যে আমরা আরো দলিল হিসেবে বলে থাকে যে আমরা তো ভালো উদ্দেশ্যে এই কাজগুলি করি, নেকির আশাই তো করি। এটা হচ্ছে তাদের বড় সংশয় যে আমরা দিনের নামে যে কাজগুলি করছি এটা নেকির আশায় করছি। মনে রাখবেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন দারেমি হাদিসটি দারেমি নম্বর 204 এবং সনাদটি হাসান, তিনি বলেছিলেন কাম মুরিদিন লিল খায়রে লা ইউসিবা, ভালোর আকাঙ্ক্ষাকারী কত ভালো আকাঙ্ক্ষাকারী তা সে সত্যে থাকে না। মানে ভালোর আশাকারী এরকম অনেক ব্যক্তি আছে যারা ভালো চায় কিন্তু ভালো চাওয়ার কারণে সে সুন্নতের উপর থাকে না, ভালো চাইলেই সেটা সুন্নত হয়, ভালো কিছু করতে চাইলেই সেটা ঠিক হয় সঠিক হয় এরকম হয় না। তাই অনেক লোক আছে যারা ভালো চায় কিন্তু সঠিকই হয় না। তাই ভালো কিছু করতে চায় তারা এই উদ্দেশ্যে এই করছি ওই করছি, হ্যাঁ মিলাদ মাহফিল অমুক তো ভালোর উদ্দেশ্যেই করছি, ভালোর উদ্দেশ্য করলেই সেটা সঠিক হয় না, এটা মনে রাখতে হবে। একদা সাইয়েদ ইবনুল মুসাইয়্যিব একজন তাবেই, তিনি একজন ব্যক্তিকে ফজরের নামাজের পর মসজিদে নামাজ পড়তে দেখলেন। ফজরের নামাজের পর সূর্য ওঠা আগে পর্যন্ত নফল নামাজ পড়া নিষেধ হাদিসে এসেছে, কিন্তু এক ব্যক্তিকে নফল নামাজ পড়তে দেখলেন, দেখে নিষেধ করলেন। ওই ব্যক্তি উত্তরে বলল যে ভাই আল্লাহ কি আমাকে নামাজ পড়ার জন্য আজাব দিবে? দেখেন এরকম যুক্তি আমাদেরকে এই যুগেও বলা হয় যে ভাই আমরা তো জিকিরই করছি, জিকির তো আল্লাহ তালা করতে বলছেন, জিকির করলে কি আল্লাহ তালা আমাদের গুনাহ দিবে? আমরা তো দরুদই পাঠ করছি, দরুদ পাঠ করলে কি আল্লাহ তালা আমাদের গুনাহ দিবে? এরকমই কথা বলা হয়। তো ওই ব্যক্তি সাইয়েদ ইবনুল মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহিকে বলল
যে আমি ফজরের নামাজ পড়ে পরে সুন্নত নামাজ পড়ে নফল নামাজ পড়ছি, এর কারণে কি আল্লাহ আমাকে গুনাহ দিবে, আযাব দিবে? তখন সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেছিলেন যে না, এর কারণে গুনাহ দিবে না, শাস্তি দিবে না, কিন্তু ইউআদ্দিবুকাল্লাহ বিখিলাফিস সুন্নাহ, সুন্নতের বিপরীত করার কারণে আল্লাহ তোমাকে শাস্তি দিবে। এই যে তুমি সুন্নতের বিপরীত করছো সে কারণে শাস্তি দিবে। তাই যারাই এই হাদিসটিকে দারামি বাইহাকি বর্ণনা করেছেন, আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড 52 নম্বর পৃষ্ঠে পাওয়া যাবে। তো যারাই আজকাল বেদাত কাজ করছে এই আশায় যে আমরা ভালো কিছুই করছি, আশাটা তো ঠিক কিন্তু প্রত্যেক আশা সঠিক হয় না। যেমন একটু আগে আমরা শুনলাম কাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবা, এবং তারা যে মনে করছে যে আমরা নেকির কাজ করছি, বলব না, আপনাদের কাজটা ভালো হয়তো হতে পারে আপনাদের নজরে বা দৃষ্টিতে, কিন্তু যেহেতু সুন্নতের বরখেলাপ হচ্ছে সেই কারণে সেটা গ্রহণীয় নয়, এবং এই কারণে আল্লাহর কাছে শাস্তিযোগ্য হতে হবে। আমি আলোচনা অনেক সময় আজকে লেগে গেল, সারাংশ স্বরূপে কথা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআত সম্পর্কে যে সতর্ক করেছেন তাতে তিনি একটি আম ব্যাপক অর্থের শব্দ বলেছেন, কুল্ল বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা। তিনি বেদাত ছোট বড় আকিদা আমল অমুক তমুকের কোন প্রকার না করে প্রত্যেক কথাটি বলেছেন। আরবি পরিভাষায় এই প্রত্যেক শব্দটি সবকিছুকে সামিল, তাই এই শব্দের অর্থ যেটা বহন করে, যদি কোনো মানুষ নিজের ইচ্ছায় কোনো আমলকে কোনো কিছুকে ভালো বলতে চায় তাহলে সে সেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের এই অনুসরণ থেকে এবং এই শব্দের অর্থ থেকে বিচ্যুত হয়ে যাবে, আর তখন সে এমন কাজ করবে যেটা প্রত্যেকের বাইরে চলে যাবে, তখন সেটা বেদাত হবে। এরকম প্রত্যেক বেদাতই ভ্রষ্ট, এবং ইসলামে এই সকল ভ্রষ্টতার স্থান হচ্ছে জাহান্নাম। ইসলামে ভালো বিদআত ও মন্দ বিদআত বলে কোনো কিছু নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু বলে যাননি। এমন কিছু দলিল প্রমাণ দিয়ে কিছু বিদআতি লোকেরা নিজেকে নিজের কাজগুলি নিজের বিদআতি কাজগুলিকে ভালো বলার চেষ্টা করা হয়েছে, সেই সকল দলিল প্রমাণ আসলে একটা অপব্যাখ্যা দলিলের, আসলে কিন্তু সেগুলো দলিল না। সে সকল অপব্যাখ্যাগুলির আমরা ধারাবাহিক আজকে আলোচনা শুনলাম। তার মধ্যে তাদের প্রথম অপব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে উত্তম সুন্নত প্রচলন করবে তার জন্য এই নেকি আছে, আর যে ব্যক্তি ইসলামে মন্দ সুন্নত প্রচলন করবে তার জন্য এই গুণা আছে। বলছে এই উত্তম সুন্নত কথাটি প্রমাণ করে যে উত্তম বিদআত আছে। আমরা বলবো আল্লাহ রসুল বলছেন সুন্না হাসানা, উত্তম সুন্নত, তাহলে উত্তম বিদআত তো বলেননি, আর যদি উত্তম বিদআত না বলে থাকেন তাহলে এরকম উত্তম বিদআতের অর্থ এই হাদিস থেকে কিভাবে করা হয়। দ্বিতীয় যেই সারাংশ স্বরূপ আমরা বলেছি সেটি হল এই যে এই হাদিসটির অর্থ হল যে একটি ইসলামে প্রমাণিত কাজ আছে, যে কোনো কারণে সেই কাজটা স্টপ হয়ে আছে বা মানুষেরা করে না বা অলসতা আছে, এরকম সময় কোনো ব্যক্তি ওই সুন্নতটাকে পুনরুজ্জীবিত করল, নতুন করে করল, এবং ওর ওই কাজটি দেখে বাকি লোকেরা উদ্বুদ্ধ হয়ে করতে লাগলো, সেটাকে আল্লাহ রাসূল বলছেন মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে নতুন সুন্নত প্রচলন করল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা একদল এসেছিলেন, তাদের খুব জীর্ণ শীর্ণ এবং দরিদ্র মানুষ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা করতে উদ্বুদ্ধ করেন। এক সাহাবি তার কাঁধে একটা পুটলি নিয়ে আসেন সাদকা, যে নিয়ে আসতে তা অসুবিধা হচ্ছিল এমন ভারী, এটা দেখে ওরা আরো অন্যান্য সাহাবায়ে কেরামগণ সাদকা করতে লাগলেন। তো তার এই ভালো কাজটি সাদকা করার এরকম একটা পুটলি, এরকম একটা দৃশ্য দেখে মানুষেরা যে উদ্বুদ্ধ হল, এই জিনিসটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামে নতুন কিছু প্রচলন করল। তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ামাতুল বিদআত হাদিহি, তারাবির নামাজের পর আল্লাহ উমর রাদিয়াল্লাহু যখন তারাবির নামাজকে একত্রে জামাত সহকারে উবাই ইবনে কাবের ইমামতিতে আদেশ করলেন এবং আদায় করা হলো, তখন তিনি কথা বললেন যে এটি কত সুন্দর বিদআত। উমর রাদিয়াল্লাহু তাআলার এই কথাটি শারঈ বিদআতের অর্থে ছিল না, কারণ এই তারাবির নামাজ কখনোই বিদআত নয়, উমর রাদিয়াল্লাহু তাআলার যুগেও বিদআত না, কারণ এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ আদায় করেছিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা সুন্নাহ। কিন্তু বন্ধ ছিল অনেকদিন ধরে, আবার যখন নতুন করে চালু করা হলো তাহলে একটি নতুন জিনিস শুরু হয়ে গেল যেটা এতদিনে বন্ধ ছিল। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা এটি শব্দগত অর্থের দিক দিয়ে লক্ষ্য করে তিনি বলেছিলেন, কিন্তু বিদআতী লোকেরা সেটাকে বিদআতের দলিলে মনে করে থাকে।
যদি আমরা সেটা ধরেও নি যে উমর রাদিয়াল্লাহু আনহু সেটা বিদআত বলছেন আমরা বলব অতটুকুই খান্ত থাকেন কিন্তু ওই কথাটা নিয়ে এসে মিলাদ মাহফিল থেকে নিয়ে হাজারো বিদআতের কাজে সেট করে দেওয়া অর্থ কি এখানে মানুষের সহি এবং সঠিক অন্তরের বা সঠিক নিয়তের খবর পাওয়া যায় যে সে কি কারণে এই শব্দটি ব্যবহার করছে মা রাআহুল মুসলিমুনা হাসানান এটি দলিল দিয়েছেন অধিকাংশ মুসলমান যেটাকে ভালো মনে করে সেটা ভালো যেহেতু তারা বিদআতকে এরকম এরকম অনেক কাজকে বর্তমান যুগে তারা ভালো মনে করছে তাই ভালো আমরা বলবো না এটা একটা ভুল ব্যাখ্যা এখানে মুসলিমুন বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরাম যেটা ভালো মনে করেন সেটা ভালো কিন্তু আম মুসলমান বর্তমান যুগে যেটাকে সকলে যদি কোন জিনিসকে ভালো বলে যেটা আসলে মন্দ কখনোই সেটা ভালো হয় না একজন কোন নেতাকে নির্বাচন করার সময় মানুষ যখন নির্বাচন করে অধিকাংশ মুসলমান মিলে আর সে যদি বেনামাজি হয় মুশরিক হয় তাহলে সে ভালো হয়ে যায় না অধিকাংশ মানুষ তাকে ভালোবাসার কারণে বা সাপোর্ট করার কারণে তাই এখানকার অর্থ হল সাহাবায়ে কেরাম যেটা ভালো মনে করেন আর সেটা ছিল খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নির্বাচিত হলেন সকলে যখন সম্মিলিত হলেন সম্মত হলেন তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছিলেন যে সকল মুসলিমরা মানে সকল সাহাবায়ে কেরামরা যাকে খলিফা নির্বাচন করছেন ভালো মনে করছেন সে আল্লাহর কাছেও ভালো কোরআন মজিদ একত্রিত করা লেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সেটা বিদআত ভালো বিদআতের দলিল হিসেবে দেওয়া হয় আমরা বলবো না এটা সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশেদিনদের যুগে এবং তাদের সিদ্ধান্তে এটা তৈরি হয়েছে আর খোলাফায়ে রাশেদিনের এরকম কাজকে আল্লাহ রাসূল সুন্নত বলেছেন তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফা আর রাশেদিন মনে রাখবেন অনেক মানুষ এরকম বিদআতের কাজ করে এবং ভাবে যে আমরা নেকির উদ্দেশ্যে করছি ভালো উদ্দেশ্যে করছি অসুবিধা কোথায় আমরা বলবো অনেক ভালো উদ্দেশ্যকারী অনেক ভালোর উদ্দেশ্য ভালোর উদ্দেশ্য অন্তরে রাখে এরকম লোক অনেক আছে কিন্তু তার সে ভালো উদ্দেশ্যের কারণে তার কাজটি সঠিক হয় না যেমন অনেক মানুষ এই একজন একজন লোকের আমরা ঘটনা শুনেছি যে তিনি তাবির যুগে ফজরের পর সুন্নত নামাজ নফল নামাজ আদায় করার কারণে তাকে সাইদ ইবনে মুসাইয়্যিব নিষেধ করলে তিনি বলেন যে আমাকে কি আল্লাহ নামাজ পড়ার কারণে আজাব দিবে যে তুমি আমাকে নিষেধ করছো তখন তিনি উত্তরে বলেছিলেন যে না নামাজের কারণে তো আজাব দিবে না সুন্নতের খেলাফের কারণে আজাব দিবে তাই প্রত্যেক বেদাতিকে এটা মনে রাখা দরকার যে তাদের এই বেদাতের কাজটি ভালো হতে পারে নজরের দৃষ্টিতে প্রথম দৃষ্টিতে ভালো হতে পারে ভালো হওয়ার অবকাশ থাকতে পারে কিন্তু যেহেতু সুন্নতের বরখেলাফ হচ্ছে সে কারণে তার কারণে তাকে সুন্নতের বরখেলাফ হওয়ার কারণে শাস্তি দিতে হবে বা শাস্তির যোগ্য হতে হবে ওমা আলা নিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে অনেক সময় হয়ে গেল আর মাঝে কিছু ডিস্টার্বও হয়েছে ইনশাআল্লাহ পরে ঠিক করার চেষ্টা করা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংক্ষিপ্ত আকারে এক দুটি কারো প্রশ্ন থাকলে করেন নাহলে আমি বিদায় নেব